প্রাকৃতিক গ্যাসের স্বপ্ন পূরণের দ্বার প্রান্তে রংপুরবাসী। বিডি স্টার টিভি নিউজ রংপুর প্রতিনিধি আরিফ শেখের পাঠানো তথ্য ও ছবি নিয়ে সাথে আছি আমি তান্দানা রহমান লিজা। উত্তরের জেলা রংপুর, এ জেলায় পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস সরবরাহের দাবি ছিল বহুদিনের। 2011 সালে রংপুর সফরে এসে সেই দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই রংপুর বিভাগের 3 স্থানে পাইপলাইনে প্রাকৃতিক গ্যাস সংযোগ সম্প্রসারণের সিদ্ধান্ত নেয় সরকার। সেই প্রকল্প ঘিরে এখন প্রাকৃতিক গ্যাসের স্বপ্ন পূরণের দ্বার প্রান্তে বিভোর রংপুরবাসী। সরেজমিনে দেখা গেছে, রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের মধুরামপুর হয়ে সয়ার ইউনিয়নের কাজিরহাট হাজিরহাট এলাকায় প্রকল্পের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্টরা। ইতোমধ্যে গ্যাস সরবরাহের কাজ 50% সম্পন্ন হয়েছে। যদিও এই গ্যাস সঞ্চালন পাইপলাইনটির কাজ 2021 সালের জুনের মধ্যে শেষ করার কথা ছিল, পরে মেয়াদ বাড়িয়ে 2022 সালের ডিসেম্বর করা হয়। ভূমি অধিগ্রহণ জটিলতার কারণে 2023 সালের জুনের আগে প্রকল্পটির কাজ শেষ হচ্ছে না বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রকল্পের আওতায় রয়েছে বগুড়া থেকে রংপুর হয়ে সৈয়দপুর 30 ইঞ্চি ব্যাসের 150 কিলোমিটার সঞ্চালন পাইপলাইন স্থাপন কাজ চলছে, 100 MMSDFD CGS সিটি গেট স্টেশন, 50 রংপুর এবং 20 পীরগঞ্জ MMSCFD ক্ষমতাসম্পন্ন TBS টাউন বর্ডার স্টেশন স্থাপন করা হবে। এর জন্য 305 একর জমি অধিগ্রহণ করা হয়েছে। রংপুরবাসীর স্বপ্নের এই সঞ্চালন পাইপলাইনের পাশাপাশি বিতরণ লাইন নির্মাণের পৃথক একটি প্রকল্প হাতে নিয়েছে পশ্চিমাঞ্চল গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। প্রকল্পের আওতায় 100 কিলোমিটার থাকবে বিতরণ লাইন। এর মধ্যে রংপুর শহরে 44 কিলোমিটার, পীরগঞ্জে 10 কিলোমিটার এবং নীলফামারী ও উত্তরা ইপিজেড এলাকায় 46 কিলোমিটার অংশ রয়েছে।